আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমরা আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি এক বছরের জন্য, এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে চাচ্ছি। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলার থেকেই শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে। বাংলাদেশের ঐতিহ্য বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে রায়। আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না।